তখন পর্যন্ত গভীর ছিল মানে? এখন কি গভীর নেই? দেখুন, আমার মেয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। আমার মেয়ে আমাকে খুব ভালো করে চেনে, ভালো করে জানে। ও কিন্তু জানে যে ও যখন বাড়ি ফিরবে না, আমি কতটা চিন্তা করব, কতটা উদ্বিগ্ন হব। এই সব কিছু জানার পরেও যখন ও ফোন করেনি, তখন তো এটা ধরে নিতেই হবে যে ওই ছোটুর ভয় দেখানো বা ছোটুর শাসানোতেই আমার মেয়ে ফোনটা করেনি, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। আপনার মেয়ে কি সেই কথা স্বীকার করেছে? আমার মেয়ে স্বীকার করুক বা না করুক, এটাই ঘটেছে। আমার মেয়ে যখন ভালো করে জানে যে ও বাড়ি ফিরছে না বলে আমাদের কি চিন্তা হবে, কি দুশ্চিন্তা হবে, ওকে খুঁজে পাওয়ার জন্য আমরা পাগলের মতন ছুটোছুটি করব, ওর মা নামা খাওয়া বন্ধ করে দেবে, সেরকম একটা অবস্থায় ও ফোন করার সুযোগ থাকলেও ফোন করবে না, এটা কখনো হয় না? না, আমার মেয়ের উপর আমার যথেষ্ট ভরসা আছে। আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। সুযোগ থাকা সত্ত্বেও সে যদি ফোন না করে, তার মানে এটা পরিষ্কার যে ওর উপরে কোনো চাপ ছিল, সেই জন্যই ও ফোনটা করেনি। আচ্ছা, এইবার আপনি বলুন তো, এই যে চাপটা আপনার মেয়ের উপর ছিল, সেই চাপটা কি এখনো আছে নাকি ও চাপের থেকে বেরোতে পেরেছে? দেখুন, আমি এখানে পবিত্র গীতায় স্পর্শ করে বলেছি যে আমি সব সত্যি কথা বলবো, কোনো কথাই গোপন করব না। হ্যাঁ, এটা ঠিক যে আমার মেয়ে এখনো সেই চাপ থেকে বেরোতে পারেনি, ওর উপরে পরোক্ষভাবেও একটা চাপ এখনো আছে। অবজেকশন ইওর অনার। দিঠি সেনগুপ্ত একজন প্রাপ্তবয়স্ক, সে এখন পুলিশ এবং পরিবারের ছত্রছায়ায় রয়েছে। সেখানে ঐতিহ্যের মতো একটা সামান্য ছেলে কি করে এত মানসিক চাপ দিতে পারে? উনি কেন বারবার এটা প্রমাণ করতে চাইছেন আমি বুঝতে পারছি। দেখুন, আমি যখন প্রশ্ন করছি তখন আপনার বোঝার কোনো দরকার নেই, আপনি যখন প্রশ্ন করবেন তখন বুঝে নেবেন। তাহলে আপনি বলছেন যে দিঠির উপর এখনো পরোক্ষভাবে চাপটা আছে? আচ্ছা, এই চাপের জন্য দিঠির ব্যবহারিক কোনো পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? যে মেয়ে আমাকে ছেড়ে গেছিল আর যে মেয়ে আমার কাছে ফিরে এসেছে, এই দুজনের মধ্যে অনেক তফাত। না, এই বদলটা কি? এই ছেলেটা যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে কি এমন কোনো সিগন্যাল আসছে যার জন্য সত্যি কথা বললে বা আপনাকে সাহায্য করলে দিঠির জীবনহানি করতে পারে? দেখুন, কি ধরনের সিগন্যাল আসছে সেটা আমি বলতে পারবো না, তবে এটা মা হিসেবে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার মেয়ের মধ্যে একটা বদল এসেছে, আর সেই বদলটা খুব একটা পজিটিভ এটা আমি বলতে পারবো না। দেখুন, আমি চাই আমার মেয়ে যেরকম লেখাপড়া করছিল সেরকম লেখাপড়া করুক, জীবনে দাঁড়াক, বড় ডাক্তার হোক, আবার আগের জীবনে ফিরে যাক। আর মা হিসেবে একটা কথা বলতে পারি যে আজ যে ছেলেটি কাঠগড়ায় দাঁড়িয়েছে, তারও তো বাবা মা আছে। তার বাবা মাও নিশ্চয়ই চায় না যে তাদের ছেলে এরকম একটা অন্ধকার জগতে ঢুকে যাক। তো আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে ছেলেটি সুন্দর জীবনে ফিরে আসুক, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক, তার বাবা মাকে এই চিন্তা থেকে মুক্ত করুক, সকলের ভালো হোক, এটাই আমি প্রার্থনা করি। তাহলে আপনারা দেখলেন যে একজন মা অভিযুক্তর প্রতি এবং তার পরিবারের প্রতি কিভাবে তার শুভ ইচ্ছের বার্তা জানিয়ে গেলেন, এইসব জানা সত্ত্বেও যে তার মেয়েটি কি নির্মম চাপের মধ্যে আছে। আমার একটাই কথা এই ক্ষেত্রে যে একটা সুন্দর সুস্থ ফুলের মতন একটা ফুটফুটে মেয়ের জীবনকে এইসব অভিযুক্তরা কিভাবে নষ্ট করে দিচ্ছে। আমরা দিঠিকে এর আগের দিন প্রশ্ন করেছি এবং সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে দিঠি কিভাবে অপরাধীদের পক্ষে কথা বলছে। আসলে সে এতটাই সাংঘাতিক চাপের মধ্যে আছে যে বাধ্য হচ্ছে সে অপরাধীদের পক্ষে কথা বলতে। এই চাপ হয়তো শুধু নির্দিষ্ট তার জন্য নয়, তার মা বাবা তার পরিবারকে ঘিরে রেখেছে এই চাপ। এই একটা ছোট্ট মেয়ে,
সে না পারছে এই চাপকে অস্বীকার করতে, না পারছে এই চাপকে হজম করতে, তাই বাধ্য হয়ে তার নিজের জীবনটাকে সে বাজি রাখতে চলেছে। মাননীয় বিচারপতি, আমি আবেদন করবো যে আপনি নিশ্চয়ই ঘটনাটাকে সেইভাবে দেখবেন। আমার আর ওনাকে কোনো কিছু প্রশ্ন করার নেই। আমি এখানে একটা কথা বলতে চাই। না না, তোমার তো আজ কথা বলার কথা না। মাননীয় বিচারক, আমি আপনার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই। এখানে আমার মুখে অনেক কথা বসানো হচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার ওপর কেউ কোনো রকম চাপ দেয়নি, আমি কোনো চাপের কাছে নতি স্বীকার করছি না। মাননীয় বিচারপতি, বুঝতেই পারছেন একটা ছোট্ট মেয়ে কতটা বিধ্বস্ত, কতটা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে এই কথাটা বলছে যে ওর ওপর কোনো চাপ নেই, এবং জোর করে বলতে বাধ্য হচ্ছে। মাননীয় বিচারপতি, এই অদৃশ্য চাপ তাকে এই কথাগুলো বলতে বাধ্য করছে। আমার উচিত তাকে সাহস দেওয়া। আমি তাই তাকে সাহস দিয়ে বলতে চাই যে দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আছে, বিচার আছে, এদের থেকে অপরাধী বা অভিযুক্ত কখনোই বড় হয়ে উঠতে পারে না, তাই কোনো চাপের কাছে তার নতি স্বীকার করার কোনো প্রয়োজন নেই। বারবার আমার সম্পর্কে একই কথা বলা হচ্ছে। আমি আপনার সামনে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই, আমার ওপর কেউ কোনো রকম চাপ সৃষ্টি করেনি, বরং আমারই মনে হয়েছিল একটা মানুষ হয়তো একটা ভুল করে ফেলেছে, কিন্তু তারপর যখন সে নিজেই ভুল সংশোধনের রাস্তা খুঁজছে, তখন আইন, বিচার, প্রশাসন সবারই উচিত তাকে সাহায্য করা, একটু সহায়তা করা। এখন আমরা আপনার কথা শুনতে চাই না। আপনার যখন কথা বলার সময় এসেছিল আপনি বলেছেন, ভবিষ্যতে দরকার হলে আবার বলবেন, বসুন। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি শ্রীময়ী দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হল। আচ্ছা, আপনি বারবার একই কথা বলছেন যে যে মেয়ে আপনার চলে গিয়েছিল আর যেই মেয়ে আপনার ফিরে এসেছে, এই দুই মেয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, আপনার কি মনে হয় এই তফাতের পেছনে কারণ কি? ঐতিহ্য? অবজেকশন স্যার, এতে কোনো সন্দেহ আছে নাকি? যে মেয়েটি গেল আর যে মেয়েটি ফিরে এলো, দুটো মেয়ে আলাদা হয়ে গেল কেন? একই তো মেয়ে, গেল আর এলো, আলাদা হয়ে গেল, সেই মেয়েটি আলাদা হয়ে গেল কেন? ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু যখন প্রশ্ন করেছেন আমি কিন্তু ধৈর্য ধরে শুনেছি। আমি আশা করব আমি যখন প্রশ্ন করব তখন উনিও ধৈর্য ধরে শুনবেন। ওনাকে প্রশ্ন করতে দিন, আপনি বসুন। সরি স্যার। ধন্যবাদ। বলুন শ্রীময়ী দেবী, আপনার মেয়ের এই পরিবর্তন, এই যে ওর আলাদা অস্তিত্বের পেছনে ঐতিহ্যের কোনো অবদান আছে? আমি মনে করি অভিযুক্তের যথেষ্ট অবদান আছে। আপনার এই বিশ্বাসের পেছনে কি কি কারণ আছে সেগুলো আপনি জানাতে পারেন? দেখুন, সব থেকে বড় কারণ হলো যে এতগুলো দিন আমার মেয়ে ওদের বাড়িতে ছিল।